কি বলছিলি আবার বল। দেখতে সুন্দর এমন মেয়ে আমি বিয়ে করব না। এবার ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখা যাবে গেল বছর মুক্তি পাওয়া চয়নিকা চৌধুরীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিশ্বসুন্দরী। এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে জানানো হয়, প্রেক্ষাগৃহে সফল প্রদর্শনীর পর এবার ডিজিটাল দুনিয়াতেও প্রকাশ হতে যাচ্ছে বিশ্বসুন্দরী। 21 মে থেকেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিদিন 4টি করে শো পৃথিবীর যে কোনো প্রান্তের দর্শকরা উপভোগ করতে পারছেন। আমার পথটা চলে যায় তোরই দিকে। শান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, খুব সহজ উপায়ে মাত্র 200 টাকার টিকিট কেটে দেখা যাবে আলোচিত বিশ্বসুন্দরী ছবিটি। এর জন্য কোনো অ্যাপসে সাবস্ক্রাইব করার প্রয়োজন হবে না। তাদের প্রকাশ করা লিঙ্কে প্রবেশ করে পর্যাপ্ত তথ্য সরবরাহ করে এক বা একাধিক টিকিটের জন্য আবেদন করা যাবে। SMS বা ইমেইলের মাধ্যমেও টিকিট সংগ্রহ করা যাবে। দিনের 4টি নির্ধারিত সময়ে বেলা 12টা, দুপুর 3টা, সন্ধ্যা 6টা, রাত 9টা যে কোনো একটি নির্বাচন করে একজন দর্শক 12 ঘন্টার মধ্যে এক বা একাধিকবার বিশ্বসুন্দরী দেখতে পারবেন। রাতের সব তারা আছে দিনের গভীরে। বিশ্বসুন্দরীর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশিদ খান। ছবিতে পরিমণি, সিয়াম ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, বন্যা মির্জা সহ অনেকে। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।